নকল বৈদ্যুতিক তার উৎপাদনের অভিযোগে রাজধানীর মাতোয়াইল এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে 12 জনকে আটক করেছে র‍্যাব। জরিমানা করা হয়েছে 42 লাখ টাকা। রাতে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত এই নকল তার তৈরির কারখানায় অভিযান চালায়। তিন ধরনের তার তৈরির অনুমোদন থাকলেও কোম্পানিটি পলিকেবল, বিবিএস ও বিআরবি সহ বিভিন্ন নামি দামি কোম্পানির নকল তার তৈরি করে আসছিল। এই প্রতিষ্ঠানে তিন ধরনের তাপবৈদ্যুতিক তার উৎপাদন করার অনুমতি ছিল, কিন্তু এই অনুমতির আড়ালে সে আসলে অন্যান্য কোম্পানির তার, বিশেষ করে আপনার পলি কেবল, বিবিএস, বিআরবি, এই সমস্ত কোম্পানির যে পাওয়ার কেবল যেগুলো রয়েছে, যেগুলো হেভি ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, সেই সমস্ত তারগুলি তারা এখানে নকল করে এই নবাবপুর সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা সরবরাহ করছে।